সঙ্গীত এবং ভালোবাসাকে এক সুরে গাঁথল জিপিটি গ্রুপ। সুরের রাগ অনুরাগ মিশিয়ে তাদের প্রথম এবং নতুন হাউসিং প্রজেক্টের নামকরণও করল পুরবি, যার জন্য থিম সংও বেঁধেছেন পণ্ডিত বিক্রম ঘোষ। রিয়েল এস্টেটের সঙ্গে মিউজিককে অ্যাটাচমেন্ট করা হলো, এটা তো একটা নিউ কনসেপ্ট। এই কনসেপ্টটাকে আপনি কীভাবে দেখছেন? দারুণ কনসেপ্ট, সত্যি নতুন কনসেপ্ট। এবং শুধু মিউজিককে অ্যাটাচ করা হলো না, এই যে ব্রোশারটা সেটাও একটা এলপি রেকর্ডের মতো, এবং তার সঙ্গে একটা সিডিও রয়েছে যে মিউজিকটা আমি করেছি সেটার। সো খুবই সুন্দর একটা কনসেপ্ট, আমার মনে হয় খুব আলাদা একটা ভাবে এই পূর্বী টাওয়ার্স লঞ্চ হলো। তাছাড়াও একটা ইন্টেন্ট রয়েছে প্রজেক্টের মধ্যে, একটা একটা ভালো কিছু করার মানুষের জন্য, এবং তার সঙ্গে ক্রিয়েটিভিটি যেটা যেভাবে এসছে মিউজিকের মধ্যে দিয়ে, সেটা ভেরি কমেন্ডেবল। আমার মনে হয় যে এই প্রজেক্টটা খুব সাকসেসফুল হবে, এবং যারা এখানে থাকবেন, এটা খুব এক্সক্লুসিভ প্রজেক্ট, এবং যারা এখানে থাকবেন আমার মনে হয় তাদের পূর্বী রাগের মতো তারাও একটা খুব মিস্টিক্যাল ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ারে থাকবে। তো আশা করা যাক যে প্রজেক্টটা খুব সাকসেসফুল হবে। পূর্বী রাগের মধ্যে একটা বন্দিশ ইউজ করা আছে, যে বন্দিশটা ইউজ করেছি সেই বন্দিশটা যদি একটা অন্য রাগের বন্দিশ, আমি পূর্বীতে নিয়ে এসেছি সেটা, কারণ বন্দিশটা আমার মনে হয়েছে এই বন্দিশটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। হামারি আটারিয়াপে, মানে আমার বাড়িতে, আমার আমার যেখানে আমি থাকি, আজা সাভারিয়া, তো আজা মানে সাঁওয়ারিয়াকে বলছি যে তুমি আমার বাড়িতে এসো। তো পূর্বী তো একটা বাড়ি, আমার বাড়ি, তো সাঁওয়ারিয়া আসে, তার স্ত্রী হোক বা যাকে বিয়ে করতে চলেছে বা সজনিয়া হোক, তাকে নিয়ে সে পূর্বীতে গিয়ে থাকবে। তো এটাই হলো খুব বেসিক জায়গা, কিন্তু এটা একটা অরিজিনাল বন্দিশের সঙ্গে আমি জুড়ে এই পিসটা বানিয়েছি। উত্তর কলকাতার ফুলবাগানে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালদের জন্য 21টি প্রিমিয়াম সেগমেন্টের অ্যাপার্টমেন্ট তৈরি করছে জিপিটি ডেভেলপার্স লিমিটেড, যার ন্যূনতম মূল্য ধার্য হয়েছে 1.5 কোটি টাকা। আপনারা যে পুরবি টাওয়ার্স তৈরি করছেন, তা এটা তো এখনও কোথায় তৈরি করছেন এবং কতদিন সময় লাগবে আপনাদের তৈরি করতে, এবং এখানে ইউএসপিটা কী? এটা হচ্ছে শুভভূমি আর ফুলবাগানের মাঝখানে, আর এটা ডেলিভারি হোপফুলি হয়ে যাবে বাই নভেম্বর 2015। দু সাইজ অ্যাপার্টমেন্ট আছে, একটা 2100 স্কোয়ার ফুট, একটা 1700 স্কোয়ার ফুট। ফ্ল্যাটের দাম কী ঠিক করেছেন আপনারা? ফ্ল্যাটের দাম 1.5 কোটির মতন আছে এক একটা ফ্ল্যাট। আগামী দিনে কলকাতায় কোথায় কোথায় আপনারা প্রজেক্ট করতে চলেছেন? সাবাবস, কলকাতা সাবাবসে হবে, বা যেরকম বেহালা এইদিকে হবে, বা মধ্যমগ্রামের সব জায়গা যেখানে রিকোয়ারমেন্ট ডিমান্ড আছে ওখানেই হবে। সিটিতে হবে না, সিটিতে অনেক অনেক প্রজেক্ট আসছে, কিন্তু লোয়ার মিডল অ্যান্ড লোয়ার ইনকাম গ্রুপে অনেক ডিমান্ড আছে। এই ফিনান্সিয়াল ইয়ারে আপনারা কি আরও নতুন কোনো প্রজেক্ট করবেন পুরবির পাশাপাশি? হতে পারে, ডিপেন্ডস অন অপরচুনিটি। কোনো আমরা জমিন দেখছি, জমিন যদি কিছু ভালো পাওয়া যায় হতে পারে। রিয়েল এস্টেট একটা ন্যাচুরাল মাইগ্রেশন ফ্রম কনস্ট্রাকশন, অ্যান্ড মোস্ট অফ দ্য রিয়েল এস্টেট কোম্পানি সাফার বিকজ অফ ডিলে ইন কনস্ট্রাকশন। সো আই থিঙ্ক উই হ্যাভ দ্য, আমাদের কোর কম্পিটেন্স আছে, সো ওই কোর কম্পিটেন্সটা ইউটিলাইজ করে ওটা মাইগ্রেট করবো টু রিয়েল এস্টেট বিজনেস, অ্যান্ড ক্যালকাটা মার্কেটকে উইল ডেলিভার বেটার প্রোডাক্টস। সজ গ সজ সজ